যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন, সবাইকে সিলেটে নিউজ 24-এর পক্ষ থেকে আমি এম ইজাজুল হক ইজাজ জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবি সিলেট জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল হোসেন। জনাব, আমি আপনাকে এটাই বলতে চাই যে আপনারা দেখেছেন এই আলোচিত পুলিশ পাড়িতে পুলিশি হেফাজতে রাহান নামক একটি যুবককে যে হত্যা করা হয়েছে, এই ব্যাপারে যদি আপনার প্রতিক্রিয়া জানান। ধন্যবাদ। আমাদের এই যে বাংলাদেশ পুলিশ বাহিনী, এটা হলো স্বাধীনতা যুদ্ধের অন্যতম একটা বাহিনী, যে স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে এই পুলিশ বাহিনীর সৃষ্টি। এই ঐতিহ্যবাহী এই পুলিশ বাহিনীকে কতিপয় দুষ্টচক্র, এই যে পুলিশ এত বড় একটা বাহিনীকে বদনামে ভাগিদা করছে, এই পুলিশ বাহিনী ইজ্জত নষ্ট করছে। আমি চাই যে পুলিশ বাহিনী, ওনারা যারা ভালো আছেন, যারা সচেষ্ট আছেন, প্রত্যেকে সচেতন হয়ে এই সব দুষ্টচক্রকে তাদের বাহিনী থেকে সরিয়ে দেওয়ার জন্য, ওনারা নিজেদের ইজ্জতের জন্য এবং দেশের জন্য, পুলিশ বাহিনীর যারা ভালো আছেন, যারা আছেন, ওনারা নিজেদের স্বার্থে এবং দেশের স্বার্থে উচিত এই সব দুষ্টচক্রকে বের করে দেওয়া। এবং আমি নিন্দা জানাই যেন ভবিষ্যতে আর এই পুলিশ বাহিনীর সব ঘটনা ঘটে না, কারণ আমাদের বন্ধু পুলিশ, আমরা কোথায় যাব? আমরা জনগণ যারা সাধারণ আছি, সবাই পুলিশ ছাড়া তো একটা দেশের সাধারণ মানুষের নিরাপত্তা পুলিশ। এত পুলিশকে ভালো হতে হবে, এই সব জঘন্য কয়েকটা জন্য যেন পুলিশ বাহিনীর মর্যাদা নষ্ট হয়, আমার এই আবেদন থাকবে এই পুলিশ বাহিনীর সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের প্রতি। ধন্যবাদ আপনাকে হজুরবাজি। আমি আর কি আপনার কাছে আবার আসছি যে এই তলমসক ঘটনার পরেও যে এসআই আকবর ভূঁইয়া কীভাবে পালিয়ে যায়, এ ব্যাপারে যদি আমি বিশ্বাস করি যে এই পুলিশ বাহিনী যে ঐতিহ্য আছে, যে অবস্থায় করছে, ওরা কোনো অবস্থায় একবার ফেরত পালিয়ে যেতে পারে না, ওনারা অবশ্যই ধরতে পারবে। আমার মনে হয় যে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মতো এইরকম একজন নেত্রী থাকা সত্ত্বে, আমরা পুলিশ বাহিনীকে আশা করি না এইভাবে হবে পালিয়ে যেতে পারবে, এবং এরা অবশ্যই ধরতে পারবে, কোথাও না কোথাও সে গাপটি মেরে আছে। পুলিশের যে ঐতিহ্য আছে এবং এদের যে বাহিনী আছে, যে ট্রেনিং আছে, অবশ্যই এরা ধরতে পারবে। আমার মনে হয় অচিরই ওনারা এটা সফল হবে। ঐতিহ্যবাহী এমসি কলেজে যে আলোচিত দর্শন এবং দেশব্যাপী যে দর্শনের উপদ্রব, এই ব্যাপারে যদি আপনি আপনার জানান। ধন্যবাদ। সিলেট এমসি কলেজ এই সিলেট বিভাগের, এই আধ্যাত্মিক সিলেট বিভাগের একমাত্র ঐতিহ্যবাহী একটা কলেজ, যেটার মধ্যে মানে সম্মান আমাদের সিলেট বিভাগের সম্মান ছিল। এখানে যে নেকড়ে নেকড়ে সারা বাংলাদেশের মধ্যে সিলেটের ভাবমূর্তি নষ্ট করে দিয়েছে। আমি আশা করব আমাদের যে যারা এই সচেতন সমস্ত শ্রেণী পেশার এবং সবাই বুদ্ধিজীবী যারা আছেন, সবাই মিলে আমাদের এই পরিবেশটাকে সুন্দর করতে হবে। এরকম একটা নক্ষার জন্য ঘটনা যেন আর ভবিষ্যতে আমাদের সিলেট বিভাগে আর না হয়, বিশেষ করে এমসি কলেজের মতো একটা ঐতিহ্যবাহী একটা সম্ভ্রান্ত একটা ইউনিভার্সিটি কলেজ, যার পরে আজকে সিলেটের যত ঐতিহ্যবাহী যত বিভিন্ন শিক্ষায় দীক্ষায় যার নাম আছে, সেই সিলেট এমসি কলেজ। এই কলেজের ইজ্জত যেন আর ভবিষ্যতে নষ্ট না হয়, আমরা শুধু সবাইকে একাত্ম, যারা আমি আপনি সবাই মিলে যারা সিলেটের নাগরিক মানে বসবাস করি, সবাই যেন আমরা এটার মধ্যে সচেষ্ট হই, আর যেন ভবিষ্যতে এই জাতীয় নেককার্যর কোনো ঘটনা না ঘটে। ধন্যবাদ ইঞ্জিনিয়ার সাহেব, আপনি যে কষ্ট করে আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন, আপনি অসুস্থ অবস্থায় আপনি আসছেন, আপনাকে আমরা পেয়েছি, আপনাকে আবার আমার সিলেট নিউজ 24-এর পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি নিউজ 24 কে ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই মতামত নেওয়ার জন্য। হ্যাঁ, যে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আসি, আমি নিউজ 24-এর উন্নতি কামনা করি এবং এইসব ব্যাপারে যেন ওনারা সর্বাত্মক সোচ্চার থাকেন এবং এইসব কাজ চালিয়ে যান।